ফখরুলের পর মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি। এরপর জানিয়ে দেব বিএনপির আক্রমণ করলে আওয়ামী লীগ কি ললিপপ খাবে বলছে উবাইদুল কাদের। এরপর জানিয়ে দেব সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে জনগণ বলছে চরমোনাই পীর। আরো জানিয়ে দেব সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেন খন্দকার মোশাররফ। এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর কোঠারাঘাত বলছে টুকু। সর্বশেষ জানিয়ে দেব ছোট দলের বৃহৎ ঐক্য অস্বস্তিতে বিএনপি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফখরুলের পর মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি। সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও অভিভক্ত ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে রোববার সকালে ওই হাসপাতালে ভর্তি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং এর সদস্য শামসুদ্দিন দেদার জানান, গত সপ্তাহে জেল থেকে মুক্তি পাওয়ার পর বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের অনিয়মিত হার্টবিট, কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় এবং মূত্রজনিত সমস্যা প্রকোপ আকার ধারণ করায় আজ দুপুর আড়াইটার দিকে হাসপাতালে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। মির্জা আব্বাস বর্তমানে অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান দিদার। গত বছর 7 ডিসেম্বর নয়াপল্টনি পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যু এবং অনেকেই আহত হন। এই ঘটনায় পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উস্কানির অভিযোগে পল্টন থানায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের নামে মামলা করে পুলিশ। পরে 8 ডিসেম্বর রাতে দুইজনের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গত 9 জানুয়ারি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান এই দুই নেতা। একই দিন তারা দুজনে হাসপাতালে ভর্তি হলেন। বিএনপি আক্রমণ করলে আওয়ামী লীগ কি ললিপপ খাবে বলছে কাদের। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী লীগ বাধা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। তিনি বলেন, আমরা বলছি সতর্ক পাহারা দেবে, আক্রমণ করব না। তারা আক্রমণ করলে আমরা কি চুপ করে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ললিপপ খাবো? আজ রোববার দুপুরে নীলফামারীর সৈয়দপুর ফাউন্ড স্টার মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে নীলফামারী সহ রংপুর বিভাগের শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উবাইদুল কাদের বলেন, ফরিদপুরে তারা পুলিশকে আক্রমণ করলো, পুলিশ কি করবে? পুলিশও জীবন বাঁচাতে কাঁদানে গ্যাস রাবার বুলেট নিক্ষেপ করেছে, তাতে তেমন কেউ হতাহত হয়নি। আর ফখরুল সেটা নিয়ে ঢাকায় বিষেধাগার করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, আওয়ামী লীগ কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু নয় যে টোকা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগের ভি তো এদেশের মাটি, আর এদেশের মানুষের অন্তরে হৃদয়ে যে মাটি, হৃদয়ে যে নেতা, তাকে হাক ডাক দিলেই ক্ষমতা থেকে সরিয়ে দেবেন, সেটা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বিএনপির আন্দোলনের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, 10 ডিসেম্বর কি হলো, ঘোড়ার ডিম হলো, 30 ডিসেম্বর কি হলো, আরো 23 দলের 23টা ঘোড়ার ডিম দিল, আবার চলতি মাসের 11 জানুয়ারিতে কি হলো, 54 দলের 54টি অর্শ ডিম্ব হলো, খেলা হবেই। মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে খেলা হবে। যারা আগুন দিয়ে মানুষ পুড়ে ফেলে তাদের বিরুদ্ধে খেলা হবে। ভুয়া ভোটার ও ভুয়া ভোটার তালিকা তৈরি যারা করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা আমার দেশের সহস্র জননীর বুক খালি করেছে, যারা আমার দেশের শত শত মায়ের কোল খালি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা আমার জাতির পিতার হত্যাকারী তাদের পুনর্বাসিত করেছে, পুরস্কৃত করেছে, আইন করে বিচার বন্ধ করতে চেয়েছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। যারা আমার দেশের 4 জন জাতীয় নেতাকে হত্যা করেছে, যারা 21 আগস্ট গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছিল তাদের বিরুদ্ধে খেলা হবে। এই 21 আগস্টের মাস্টার মাইন্ড অর্থ পাচার করে আজকে ট্যাম্স নদীর পাড়ে বিলাসবহুল জীবনযাপন করছে, খেলা হবে তাদের বিরুদ্ধে। সরকারের দুর্নীতির খেসারত দিচ্ছে জনগণ বলছে চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার প্রেক্ষাপট রচিত হয়েছিল ভোটাধিকারের প্রশ্নে। ভোটাধিকার ভোটের অধিকার রক্ষার আন্দোলনে স্বাধীনতা আন্দোলনে পরিণত হয়েছিল। স্বাধীনতার 51তম বছরে এসেও বাংলার মানুষ ভোটের অধিকার বঞ্চিত, এর চেয়ে কলঙ্কজনক বিষয় আর কিছুই হতে পারে না। তিনি বলেন, লজ্জাজনক বিষয় হল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই সেই ভোটাধিকার হরণ করা
করা হয়েছে। এই কলঙ্ক আওয়ামী লীগের নেতৃত্বের জন্য লজ্জাজনক। তিনি বলেন, বিদ্যুৎ খাতে সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে। দেশের জনগণ কুইক রেন্টাল উৎপাদন না করে বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে ক্ষমতাসীনদের মদতপুষ্ট মালিকদের ক্যাপাসিটি চার্জের নামে জনগণের টাকায় লাভবান করা হচ্ছে। দুর্নীতি, অপচয়, অব্যবস্থাপনা ও সিস্টেম লসের জন্য বিদ্যুৎ উৎপাদন খরচ বাড়ায় এখন জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মূলত বিদ্যুৎ সেক্টরে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের মাশুল গুনছে জনগণ। জনগণের সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেন খন্দকার মোশাররফ। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ হারানোর পর এবার সংসদীয় কমিটির সভাপতি থেকেও বাদ পড়লেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে সরকার দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে সভাপতি করা হয়েছে। আজ রোববার জাতীয় সংসদে স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরী সংসদীয় উপনেতা হওয়ায় সাবেক খাদ্য মন্ত্রী কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ নূরে আলম চৌধুরী প্রস্তাব করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। 2008 সালের নির্বাচনে ফরিদপুর 3 আসন থেকে নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর কুঠারাঘাত বলছে টুকু। বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হলেও কতিপয় দুর্নীতিবাজ লাভবান হচ্ছে বলে দাবি করেছেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর কুঠারাঘাত। আজ রোববার দুপুরে রাজধানীর আসাদ গেটে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। টুকু বলেন, দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবি জানান তিনি। তিনি বলেন, বিএনপির আমলে প্রিপেইড মিটারে 100 টাকা রিচার্জ করলে 110 টাকার বিদ্যুৎ দেওয়া হতো, আর এখন 100 টাকা রিচার্জ করলে 70 টাকা এর বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করেছে। বিএনপির এই নেতা বলেন, সরকার দুর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বৃদ্ধি সহ জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে সব দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই একনায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে। ছোট দলের বৃহৎ ঐক্য অস্বস্তিতে বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন সহ নানা দাবিতে যুগপথ আন্দোলন করছে বিএনপি। এই আন্দোলনে মোট 53টি দল ও সংগঠন যুক্ত হয়েছে। নাম সর্বস্ব দল ও সংগঠনের সঙ্গে বৃহৎ ঐক্য গড়ে বিএনপি এখন অস্বস্তিতে হচ্ছে, বিদ্রুপের শিকার। বিএনপির যুগপথ আন্দোলনে 4টি রাজনৈতিক জোট যুক্ত হয়েছে। এগুলো হলো 7 দলের সমন্বয়ে গঠিত গণতন্ত্র মঞ্চ, 4 দলের সমন্বয়ে বাম গণতান্ত্রিক ঐক্য জোট, 12 দলীয় জোট, 11 দলের সমন্বয়ে গঠিত জাতীয়তাবাদী সমমননা জোট, এছাড়াও 15টি পেশাজীবী সংগঠনের সমন্বয়ে সমমননা গণতান্ত্রিক জোট রয়েছে। জামায়াতে ইসলামীর বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও গণফোরামের একাংশ স্বতন্ত্রভাবে যুগপথ আন্দোলন করছে। বিএনপির যুগপথ আন্দোলনের বৃহৎ ঐক্য জোটের সংখ্যা বেড়েছে, দলও বেড়েছে। জোটের অধিকাংশ নাম সর্বস্ব দল ও সংগঠন যাদের সাংগঠনিক কার্যক্রম নেই, নেতাকর্মী আন্দোলনে ভূমিকা রাখার মতো জনবল নেই, এমন অকার্যকরী দল ও অধিকাংশ নাম সর্বস্ব সংগঠন নিয়ে বৃহৎ ঐক্য শুধু সংখ্যা বেড়েছে। যুগপৎভাবে 2টি কর্মসূচি পালন করেছে সরকার বিরোধী সমমননা দলগুলো। 10 জানুয়ারি গণ অবস্থান কর্মসূচিতে বিজয়নগর পানির ট্যাঙ্কির পাশে 12 দলীয় জোটের কর্মসূচিতে হাতে গোনা কিছু লোক দেখা যায়। অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিক শেষ হওয়ার আগেই লোক সংখ্যা কমে 200 মতো এসে দাঁড়ায়। একই অবস্থা ছিল আল রাজি কমপ্লেক্সের সামনে সমমননা জাতীয়তাবাদী জোটের গণ অবস্থানেও।